হবে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের ডাকা দুদিনের বিক্ষোভ অবস্থান কর্মসূচির আজ দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে মুর্শিদাবাদের ফারাক্কা নিউ ফারাক্কা পেট্রোল পাম্প থেকে ফারাক্কা ব্যারেজের ব্রিজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ আন্দোলন দেখালেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, ফারাক্কা তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলাম। রবিবার এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, ফারাক্কা তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলাম, ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি আঞ্জুমারা খাতুন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। দেশে যে পেট্রোল ডিজেল এবং রান্না গ্যাস যেটা ভারতবর্ষে 140 কোটি লোক তারা সকলেই কিন্তু আক্রান্ত, এর প্রতিবাদে আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের নির্দেশক্রমে আমরা সারা বাংলাব্যাপী পশ্চিমবাংলা যতগুলো ব্লক রয়েছে প্রতিটি ব্লকে কিন্তু এই অবস্থান বিক্ষোভ চলছে এবং আগামী আজকে বিকাল 4টা পর্যন্ত এটা চলতে থাকবে। একসময় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন ইউপিএ ক্ষমতায় থাকাকালীন, ইউপিএ সরকারের সময়, যে আমরা ক্ষমতায় আসলে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দেব। আজকে কি হচ্ছে, সেই সময় যে ক্রুড অয়েল অর্থাৎ কাঁচা তেলের যা ব্যারেল প্রতি যে ডলার দাম ছিল আজকে কিন্তু তার অনেকটা কম, সেই সময় পেট্রোল ডিজেলের যা দাম ছিল উল্টোটা ঠিক তার আজকের দিনে অনেকটা বেশি। আমি বিজেপি যে সমস্ত দাদা ভাইয়েরা সমর্থক রয়েছেন আমি তাদের উদ্দেশ্যও বলছি, তারাও কিন্তু ভাবুন কি এই সরকার আমাদের সাধারণ মানুষের জন্য কী করেছে। খুব সহজভাবে একটা জিনিস ভাবার রয়েছে যে আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলি রয়েছে, যেমন একদিকে নেপাল ভুটান, একদিকে বাংলাদেশ, ঠিক উল্টো দিকে শ্রীলঙ্কা, তার আর একদিকে হচ্ছে পাকিস্তান, এই সমস্ত আমাদের ভারত থেকে সেখানকার পেট্রোল ডিজেলের দাম অনেক কম। বিশেষ করে ভাবতে বলবো যে সাধারণ মানুষের কথা ভেবে এই পেট্রোল ডিজেলের দাম এবং রান্না গ্যাসের দাম যেন কমে। গোটা পশ্চিমবাংলা ব্যাপী এই যে ডিজেল পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছি এবং রান্নার গ্যাসের আর কি, এই অপদার্থ সরকার বিজেপি সরকার আমাদের 140 কোটি মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছে, তার জন্য আমরা সাইকেল চালিয়ে প্রতিবাদ করলাম। কতক্ষণ পর্যন্ত না আমাদের এই ডিজেল পেট্রোল গ্যাসের দাম কমাচ্ছে এই অপদার্থ সরকার বিজেপি সরকার, ততক্ষণ পর্যন্ত আমাদের মামাটি মানুষের নেত্রী যতক্ষণ পর্যন্ত যে আদেশ নির্দেশ দিবেন সেই অনুপাতে আমরা চলবো। আজকে আমরা সাইকেল চালিয়ে প্রতিবাদ জানালাম, প্রায় আমরা 2 কিলোমিটার সাইকেল চালালাম। আজকে সাধারণ মানুষের কথা ভেবে আমরা এই প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছি আর কি। অত্যাধিকভাবে ডেলি প্রতিনিয়তভাবে এই ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষ নাজেহাল, এবং এই পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনের দিন বেড়েই চলেছে। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষদের মানে অবস্থার খেতে 3 বেলা খাওয়ার জায়গাতে 1 বেলা খাচ্ছে আর কি। তো আমাদের এই আন্দোলন চলবে এই বিজেপি সরকারের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই ডিজেল পেট্রোলের দাম এনে কমাচ্ছে না। এখন বিগত সরকার ছিলেন 2014 সালের আগে যে সরকার ছিলেন তার চাইতেও কাঁচা তেলের দাম কম। এই সরকার বলেছিলেন, যখন সরকারে আসেননি তখন বলেছিলেন কি আমরা ডিজেল পেট্রোলের দাম অর্ধেক করে দেবো, গ্যাসের দাম অর্ধেক করে দেবো। যদিও আন্তর্জাতিক বাজারে এই কাঁচা তেলের দাম অনেকটাই কম, অথচ ফের আবার পেট্রোল ডিজেলের দাম গ্যাসের দাম বৃদ্ধি করছে। এই অপদার্থ সরকারের আমরা পতন চাই, আমরা ধিক্কার জানাচ্ছি, আমাদের প্রতিবাসের ভাষা নাই এই সরকারকে নিয়ে, কারণ এই গরিবের সরকার নয়, মানুষের সরকার নয়, এটা তো আমি মনে করি এই ভিএম এর সরকার, তার জন্য মানুষের কথাকে কর্ণপাত করছেন না। হ্যাঁ, এই আমাদের সামনে দিনে আমাদের মামাটি মানুষের নেত্রী, আমাদের যে পশ্চিমবাংলার যে অগ্নিকন্যা, সেটা আমাদের অগ্নিকন্যা ভারতবর্ষের অগ্নিকন্যা হয়ে উঠবে সামনে 2024 সালে। 2024 সালে ভারতবর্ষকে নেতৃত্ব দেবে আমাদের মামাটির নেত্রী মমতা ব্যানার্জি।
এই ট্রাকের ব্যাটারির সমস্যা আর মিটলো না। আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে। বস বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার বস ফর এক্সট্রা লাইফ।